22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা। এই সফর মধ্যমায়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম করবে বলছেন বিশ্লেষকরা। বিনিয়োগের সুষ্ঠু ব্যবহারের তাগিদ, পরিকাঠামোর সাথে বাংলাদেশকে সংযুক্ত করতে পারলে তাদেরও লাভ হবে, সেই জন্যই তো তারা তাতে অর্থ বিনিয়োগ করতে চান। ব্যয় এস্টিমেট করে যদি প্রকল্পগুলো প্রাক্কলন করে সেই অনুযায়ী ঋণ নেওয়া যায়, তাহলে আমাদের যে ঋণের যে দায়ভার পড়ার ভবিষ্যতে মেটানোর যে দায়ভার সেটি কমে আসে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিচার হবে, আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় বললেন প্রধানমন্ত্রী। নিরপেক্ষ কমিশন ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা, মন্তব্য নাগরিক সমাজের, আস্থা অর্জনের তাগিদ। ঢাকা মেডিকেলে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স চাপায় শিশু ও অন্তঃসত্ত্বা মা সহ চারজন নিহত, আহত আরো তিন, তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ মন্ত্রীদের। দায়সারাভাবে চলছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সংস্কার কাজ, জগন্নাথ হল ট্র্যাজেডি দিবসে শোক র্যালি। এবং টেস্ট দলের সঠিক কম্বিনেশন নিয়ে চিন্তিত কোচ হাথুরে সিংহে, পেস বোলার নির্বাচনে বেগ পেতে হচ্ছে নির্বাচকদের। ২২ ঘন্টার সরকারি সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শি জিনপিং। এর আগে সকাল ১০:৩০টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চীনা প্রেসিডেন্ট। তার এ সফরের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এই সুসম্পর্ক অন্যদের সঙ্গে কোনো বৈরিতা সৃষ্টি করবে না বলেও জানান তিনি। দুদিনের ব্যস্ততম সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় শনিবার সকাল ১০টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শি জিনপিং। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। ঘড়ির কাটায় ২২ ঘন্টা হলেও স্বল্প সময়ের মধ্যে সফরের উদ্দেশ্য পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান শি জিনপিং, কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীও। এরপর বিদায় নেন চীনা প্রেসিডেন্ট। তাকে বহনকারী বিমানটি আকাশে উড়াল দেয় ভারতের গোয়ার উদ্দেশ্যে। বিদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী, বলেন এ সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। কত ডাল দিল, কত চাল দিল না, এটার ব্যাপার না, ব্যাপারটা হলো আপনার কানেক্টিভিটি। চায়না আমাদের সঙ্গে আছে, দ্যাট ইজ সেলফ ইজ গিভেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের এই অঞ্চলে আপনার শান্তি শৃঙ্খলা রাখা, এটা এটা আমাদের প্রায়োরিটি। সুতরাং সে আমরা একদিকে যেমন আপনার চাইনিজের সঙ্গে কাজ করতেছি, আবার সঙ্গে সঙ্গে আবার আপনার ইন্ডিয়ার সঙ্গে কাজ করতেছি, আমাদের সবার সঙ্গেই সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে। এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শি জিনপিং। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরে দুদেশের সম্পর্কের যে উন্নতি হয়েছে তা অব্যাহত রাখতে পারলে মধ্যমায়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম হবে বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু পরিচালনা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই টেকসই উন্নয়ন সম্ভব। এহসান জুয়েলের রিপোর্ট। সোনালী দিন কিংবা নতুন দিগন্তের সূচনা, চীনের প্রেসিডেন্টের সফরকে দুভাবেই ব্যাখ্যা করা হয়েছে দুদেশের সরকারি শীর্ষ পর্যায় থেকে।
প্রথম দিনের সফরে মিলেছে সে নিশ্চয়তাও। রেকর্ড বিনিয়োগের যে সম্ভাবনা নিয়ে 30 বছর পর ঢাকায় পা রাখলেন চীনা প্রেসিডেন্ট, প্রাপ্তিও মিলেছে সমানতালে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সড়ক যোগাযোগ ও অবকাঠামো নির্মাণ, সন্ত্রাসবাদ দমন, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে মিলেছে উন্নয়নের নিশ্চয়তা। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি দেশটির ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পেও বাংলাদেশের যোগদানের বিষয়টি এখন চূড়ান্ত। অনেক প্রাপ্তির এই সফর নিয়ে তাই আশাবাদী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইতিবাচক ভাবে যদি তারা না দেখেন তাহলে তারা এখানে বিনিয়োগ কিভাবে কেন করবেন? বাংলাদেশে বিনিয়োগ করলে তার রিটার্ন আসবে সেটাই তো তারা মনে করেন। পরিকাঠামোর সাথে বাংলাদেশকে সংযুক্ত করতে পারলে তাদেরও লাভ হবে, সেই জন্যই তো তারা তাতে অর্থ বিনিয়োগ করতে চান। সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে তার যে অর্থনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে যে উচ্চতায় পৌঁছেছে সেটি আর একটি ধাপে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হিসেবে এটিকে দেখা যায়। দুই জায়গার একটা চমৎকার সাযুজ্য কিন্তু চীনের প্রয়োজন এবং আমাদের প্রয়োজনের মধ্যে তৈরি হয়েছে। তবে প্রশ্ন থেকে যায় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার। অর্থনীতিবিদদের আশঙ্কা জায়গাটাই বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার উপর। বিনিয়োগ অ্যাবজর্ব করার ক্ষমতা আমার আছে কিনা, দ্বিতীয় হচ্ছে যে বিনিয়োগের যে টাকা আমি পাচ্ছি সেই টাকা কি শর্তে আমি নিচ্ছি। বিভিন্ন ধরনের প্রভাব থাকে আঞ্চলিক রাজনৈতিক, সে তার মাধ্যমে এই ধরনের সফর খেলে দেখা যায় যে প্রকল্পের ভিতরে বাড়তি ব্যয়ের সংশ্লেষ থাকার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, সেটিকে বাদ দিয়ে নির্মোহভাবে যদি ব্যয় এস্টিমেট করে যদি প্রকল্পগুলো প্রাক্কলন করে সেই অনুযায়ী ঋণ নেওয়া যায় তাহলে আমাদের যে ঋণের যে দায়ভার পড়ার ভবিষ্যতে মেটানোর যে দায়ভার সেটি কমে আসে। চীনের সঙ্গে প্রায় $100 কোটি বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের, তাই শুধু অভ্যন্তরীণ কাঠামো উন্নয়নে বিনিয়োগ নয়, তৈরি পোশাক ও চামড়া সহ বিভিন্ন খাতের বাণিজ্য বাংলাদেশ এগিয়ে এলে হবে সুষম উন্নয়ন, এমনটাই মনে করেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে, আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনেরও আহ্বান জানান। খালেদা জিয়া ক্ষমতায় এসে সেই যুদ্ধ অপরাধী, বঙ্গবন্ধু বিচার শুরু করেছিলেন, জিয়া বন্ধ করেছিল, আওয়ামী লীগ ক্ষমতা এসে আবার যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছে এবং বিচারের রায় আল্লাহর রহমতে আমরা কার্যকর করে যাচ্ছি। সেই বিচারের রায়ে অপরাধী হিসেবে যাদের বিরুদ্ধে রায় হয়েছে এবং সেই রায় কার্যকর করেছি দেখা যাবে, তার মধ্যে অনেকেই এই খালেদা জিয়া আমাদের লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তাদের হাতে তুলে দিয়েছিল, তাদের মন্ত্রী করেছিল। কাজে যারা এভাবে মানে যুদ্ধাপরাধীদেরকে ক্ষমতায় বসিয়ে মন্ত্রী বানিয়ে লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করেছে তাদের বিচারও বাংলার মাটিতে হওয়া উচিত বলে আমি মনে করি। যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অবৈধভাবে ক্ষমতা আহরণকারী, ক্ষমতা দখলদারী হাতের তৈরি দল, তাদের কাছ থেকে কি দুর্ভাগ্য বাংলাদেশের আজকে গণতন্ত্রের কথা শুনতে হয়? তারা কোন গণতান্ত্রিক পথে তৈরি আর কোন গণতান্ত্রিক পথেই বা তারা ক্ষমতায় গেছে? বারবার তো ধ্বংসই করেছে এবং বারবার সেটাই তারা করতে চায়। কাজে এই দেশের মানুষকে এ ব্যাপারেও আরো সজাগ হতে হবে। সবাই নতুন নেতা নির্বাচন করেন, দলটা আরো সুন্দরভাবে এগিয়ে যাক। বঙ্গবন্ধু চারা রোপণ করে গিয়েছিলেন, তা মহিরুহ হয়ে এত বড় হয়েছে। কাজী ভবিষ্যতের জন্য আপনারা সেই নতুন চারা রোপণ করেন এবং দেশকে আরো দলকে আরো সুসংগঠিত করেন। শুধু নিরপেক্ষ কমিশন গঠন করলে হবে না, সরকারের সদিচ্ছা থাকলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সকালে নির্বাচন কমিশন পুনর্গঠন ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। আইন প্রণয়ন ছাড়া নির্বাচন কমিশন গঠিত হলে কমিশনারদের শপথ নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন আইন বিশেষজ্ঞরা। ইলেকশন কমিশন যদি প্রপার না থাকে, তার উপরে যদি কনফিডেন্স লোকের শুরু থেকে না থাকে, তাকে নিয়ে যদি শুরু থেকে বিতর্ক শুরু হয়, তাহলে স্টেক হোল্ডার্সদের যে কোঅপারেশন তার পাওয়ার কথা সেটা তো সে পেতে পারে না। যদি ইলেকশন ভালো না হয় সেটার দায় দায়িত্ব শুধু ইলেকশন কমিশন হবে না, তখন তো দায় দায়িত্ব নিতে হবে এভরিবডি, ইভেন পলিটিক্যাল পার্টি। মাননীয় প্রধানমন্ত্রী যদি চান যে দেশে সঠিকভাবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক, ঠিক তখনই গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব। যদি তিনি না চান
তাহলে কিছুতেই এটা সম্ভব না। আইন না করে যদি নির্বাচন কমিশন আবার গঠন করা হয়, শপথ নেন, ওই শপথটা চ্যালেঞ্জ হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে হাইকোর্ট একটা রুল ইস্যু করবে, কারণ আপনাদের নিজেদের বৈধতা সামাল দিতেই আপনাদের সময় চলে যাবে। একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে আমরা ক্ষমতায় থেকেও এমন একটি নির্বাচন কমিশন গঠন করলাম যে নির্বাচন কমিশনের উপরে বেশিরভাগ মানুষের, অধিকাংশ মানুষের, শিক্ষিত মানুষের আস্থা আছে। সন্ধ্যার সময় আরো থাকছে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন, মন্দিরে মন্দিরে প্রার্থনা। জগন্নাথ হল ট্র্যাজেডির 30 বছর পেরিয়ে গেলেও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক হলই এখনও ঝুঁকিপূর্ণ। সম্প্রতি কিছু হলে সংস্কার কাজ শুরু হলেও এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন আবাসিক শিক্ষার্থীরা। অনেকটা দায়সারাভাবে কাজ হচ্ছে বলে অভিযোগ তাদের। এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। হাজি মোহাম্মদ মহসিন হলে ছয়তলা ভবনের একটি কক্ষ এটি। রুমের পুরো ছাদে এমন অসংখ্য প্রলেপ দেয়া, খসে পড়া আস্তরণের ভঙ্গুর দশা ঢাকতে এই প্রলেপ। এর থেকে বোঝা যায় সংস্কার কাজ শুরু হওয়ার আগে কেমন বেহাল দশা ছিল এই কক্ষের। সাময়িক এই সংস্কারে ভাঙনের ভয়াবহ দৃশ্য আপাতত ঢাকা পড়লেও মূল সমস্যা রয়ে গেছে। এছাড়া ফাটল ধরেছে দেয়ালেও, এমনকি আস্তরণ খসে পড়ে রড দেখা যায় কিছু কিছু কামরায়। এমন অবস্থায় রুমে থাকা ছাত্রদের প্রতিনিয়ত দিন কাটাতে হচ্ছে আতঙ্ক। শুধু মহসিন হল নয়, একই অবস্থা সূর্য সেন, সার্জেন্ট জহুরুল হক ও শহীদুল্লাহ হলেরও। অথচ 31 বছর আগে এই দিনে বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে টিভি রুমে ছাদ ধসে ছাত্রসহ 39 জনের মৃত্যু হয়। একদিন দেখলো মানে মাটি সিমেন্ট ঝরে পড়লো, ঝরে পড়ার পরে এক বড় ভাইয়ের মাথা ফেটে গেল। এরপর তাকে আমরা ঢাকা মেডিকেল নিয়ে গেলাম। আমাদের বিল্ডিংটা টিকবে কিনা মানে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। ভেঙে পড়ার একটা পসিবিলিটি থাকে, যেটা অনেক পুরাতন হল। সম্প্রতি প্রশাসন ঝুঁকিপূর্ণ 4টি হল সংস্কারের উদ্যোগ নিলেও নামে মাত্র সিমেন্ট ও চুনকাম করে সংস্কার করা হচ্ছে বলে দাবি ছাত্রদের। তবে অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন হল প্রশাসন। এখানে অলরেডি সংস্কার করা হয়ে গেছে, কিন্তু যখন বৃষ্টি পড়ে তখন ফ্লোরটা পানিতে ভেসে যায়, তাহলে কি সংস্কার করলো? কৌশলখানার যে দরজাগুলো দেখলাম যে খুব শীঘ্রই এটা ই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাতে বোঝা যায় যে উপকরণটা নিম্নমানের। ভিতর থেকে যে মজবুত করা দরকার ছিল আসলে সেভাবে হয়নি। যেভাবে গুণগত মান দিয়ে কাজ করার কথা সে গুণগত মান আমিও স্যাটিসফাইড না। কমিটি এটাকে আবারও তদারকি করে দেখবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানালেন সংস্কারের পাশাপাশি এই সমস্যা সমাধানে নতুন হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা সরকারের কাছে কিছু পরিকল্পনা জমা দিয়েছি যেগুলো এখন একনেক সবার জন্য অপেক্ষা করছে। বঙ্গবন্ধু হলের সাথে আমরা কিছু এক্সটেনশন করছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19টি আবাসিক হল ও 4টি হোস্টেলে মোট 13,127 জন ছাত্রছাত্রী অবস্থান করছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জগন্নাথ হল ট্র্যাজেডির মতো ঘটনা যাতে আবারও না ঘটে সেজন্য নির্মাণ কাজে সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমশো আরিফিন সিদ্দিক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 31তম শোক দিবসের আলোচনায় তিনি এই আহ্বান জানান। এর আগে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে শোক মিছিলের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। মিছিলটি জগন্নাথ হলের সামনে শেষ হয়। সেখানে 15ই অক্টোবরের নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। দিবসটি উপলক্ষে ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, আলোকচিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা এই দিনে এই কাজ, এই কথাগুলো বলি যে কিভাবে বিশ্ববিদ্যালয়কে সুরক্ষা করা যায়, ভবনগুলোকে সুরক্ষা করা যায়। যে বিশ্ববিদ্যালয়ে অনেক ভবন আছে, বহু প্রাচীন, এবং সেগুলো এখন সংস্কার কেন, এগুলো ভেঙে সেখানে নতুন ভবন করা, সেটাই সময়ের দাম। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সকাল থেকে চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলোতে চলছে বিশেষ প্রার্থনা। সংঘদান, পিণ্ডদান, প্রদীপ পূজা ও ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবে। এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বিশ্বাস বৌদ্ধ সম্প্রদায়ের।
পূজা অর্চনার মধ্য দিয়ে খাগড়াছড়ির বৌদ্ধ মন্দিরগুলোতে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা। এ অঞ্চলের মারমা সম্প্রদায়ের মানুষ মহা আড়ম্বরে দিনটি পালন করে থাকেন। হাজারো ফুল ও নানা রকম খাবার দিয়ে নৈবেদ্য সাজিয়ে বুদ্ধের প্রার্থনা করেন তারা। দর্শক, প্রবর্ণা পূর্ণিমা উদযাপনের খবর জানাতে রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে আছেন রিপোর্টার প্রসূন আশিস এবং মেরুলবাড্ডা মন্দিরে আছেন শাহরিয়ার জামানদীপ। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে, প্রথমে যাচ্ছি প্রসূন আশিসের কাছে। আশিস, ফয়সাল, বৌদ্ধ সম্প্রদায়ের যতগুলো সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম এই উৎসব হচ্ছে প্রবর্ণা পূর্ণিমার উৎসব। এটি মূলত বৌদ্ধ ভিক্ষুদেরই মূল অনুষ্ঠানটি এটি, কিন্তু সেই বৌদ্ধ ভিক্ষুদের অনুষ্ঠানটি ছাপিয়েও মূলত উৎসবে পরিণত হয়েছে এবং এই উৎসবটি মূলত ফানুষে ফানুষে আকাশ আলোকিত করার একটি উৎসব। আমি যদি আপনাদের দেখাই ফয়সাল, যে এই মুহূর্তে একটির পর একটি ফানুষ উড়িয়ে রঙিন হচ্ছে আকাশ এবং আকাশে এই ফানুস রানার মধ্য দিয়ে এই সবচেয়ে অন্যতম এই উৎসবটি পালিত হচ্ছে। কিছুক্ষণ আগে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এই উৎসবটির উদ্বোধন করেন এবং ফানুস রানার উদ্বোধন করেন। মূলত আমি যদি জানিয়ে রাখতে চাই, বৌদ্ধ ধর্ম মতে প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালনের পর ঠিক শেষ দিনটিতেই পালিত হয় এই প্রবর্ণা পূর্ণিমা, যেদিন মূলত আকাশে ফানুস উড়ানো হয়। মূলত অসুন্দর এবং বিশৃঙ্খলা ত্যাগ করে শুদ্ধ এবং নৈতিকতার দিকে ধাবিত হওয়ার জন্য এবং উন্নতির দিকে ধাবিত হওয়ার জন্যই এই প্রবর্ণা উৎসবটি পালন করে বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা। আমি বলতে চাই যে সবুজবাগে অবস্থিত এই যে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, এটিতেই মূলত এখন এই ফানুস উড়ানো হচ্ছে। একটির পর একটি ফানুস উড়িয়ে তারা আলোকিত করছে আকাশ এবং তাদের যত অত্যাচার, অন্যায়, অশুদ্ধ অনাচার রয়েছে সেগুলোকে ত্যাগ করে তারা সত্যের পথে এবং ন্যায়ের পথে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। ফয়সাল, আমি এর আগে জানিয়েছিলাম যে অনুষ্ঠানের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এই ফানুস উড়ানোর অনুষ্ঠান উদ্বোধন ছাড়াও তিনি একটি বইয়ের প্রকাশনা উৎসবেও যোগ দিয়েছিলেন। এছাড়া এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমরিন সিদ্দিক। আপনারা দেখতে পাচ্ছেন যে একটির পর একটি ফানুস উড়িয়ে আকাশ আলোকিত করছে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। মূলত এই আকাশ উড়ানোর আকাশে ফানুস উড়ানোর মধ্য দিয়ে আকাশ যে আলোকিত করছে এর মধ্য দিয়েই মূলত অত্যাচার, অন্যায় এবং অশুদ্ধকে তারা ত্যাগ করার এই ব্রত নিয়েছে। আমি জানিয়ে রাখতে চাই যে তারা এই বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন মনে করেন যে একটি শুদ্ধাচারের চর্চা করবার জন্য, একটি সত্য এবং ন্যায় সমাজে প্রতিষ্ঠা করবার জন্যই এবং আলোকময় একটি পৃথিবী করবার জন্য তারা এটি করে থাকে। ফয়সাল, এই মুহূর্তে রাজধানীর মেরুলবাড্ডা রয়েছেন আরেকটি বৌদ্ধ বিহারে আমাদের সহকর্মী দীপ। আমরা সেখানে এই ফানুস উড়ানোর পরিস্থিতিটি আমরা দেখব এবং ফানুস উড়ানো দেখবার জন্য আমরা চলে যাচ্ছি দীপের কাছে। দর্শক, আমি এই মুহূর্তে আছি আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুলবাড্ডা। সেখানে কিন্তু আসলে একটা উৎসব মুখর পরিবেশ চলছে। আপনারা জানেন যে আজকে বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান উৎসব প্রবর্ণা পূর্ণিমা চলছে। এই মুহূর্তে আসলে ওখানকার যে মূল আকর্ষণ ফানুস উড়ানো সেটি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আসলে এখানে একটির পর একটি ফানুস উড়ানো হচ্ছে। এখানে যেমন আসলে শিশুরা রয়েছে তেমনি বড়রা রয়েছে, সবাই আসলে খুব 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 আনন্দ নিয়ে এই উৎসবটা উদযাপন করছেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে প্রবর্ণা মানে কিন্তু আত্মশুদ্ধি এবং এই ফানুস উড়ানোর মাধ্যমে কিন্তু তারা আত্মার যে শুদ্ধি সেই শুদ্ধিটা আসলে অনুভব করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফানুস একের পর এক ফানুস উঠছে, বিভিন্ন রং বেরঙ্গের ফানুস উঠছে এবং বিভিন্ন আকৃতির ফানুস উঠছে। এখানকার আয়োজকরা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে তাদের কাছে ফানুসের অনেক অনেক ফানুস রয়েছে, যতক্ষণ পর্যন্ত ইচ্ছা তাদের চলবে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় প্রধান উৎসব কিন্তু এই প্রবর্ণা পূর্ণিমা। এর মাধ্যমে তারা আত্মার শুদ্ধি করে রাখেন। তারা বৌদ্ধ ভিক্ষুকদের কাছে তাদের যত পাপ রয়েছে বা গুণা রয়েছে সেগুলোর জন্য তারা আজকের দিনে ক্ষমা চান। এবং আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে এই দিনে বৌদ্ধ ভিক্ষুকরা তাদের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, ভ্রান্তি হয়ে থাকে, সে কারণে তারা কিন্তু প্রবীণদের কাছে ক্ষমা চান। এখানে আসলে একটা উৎসবমুখর পরিবেশ চলছে। এই উৎসবমুখর পরিবেশে সবাই আসলে একত্রিত হয়েছে। এখানে যে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের মানুষ হয়েছে তা কিন্তু না, এখানে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী মানুষরাও কিন্তু এই উৎসবটাকে দেখতে এসেছেন এবং পরিপূর্ণ একটি উৎসবের আমেজ। আসলে একটির পর একটি মানুষ উঠছে, এখানে ব্যান্ডের তালে তালে আসলে অনেকে গান বাজনাও করছে।
কিন্তু বলা যেতে পারে যে খুব সুন্দর একটি আনন্দঘন পরিবেশ চলছে এবং বদ্ধতামূলকভাবে আসলে যেটি বলছে যে তারা আসলে এই আনন্দের মাধ্যমে মানুষ হওয়ানোর মাধ্যমে তারা আসলে যে বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে বা অন্যান্য যে জঙ্গিবাদ সহ নানা ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তারা আসলে মানুষ হওয়ানোর মাধ্যমে এবং এই উৎসবের মাধ্যমে সম্পূর্ণভাবে নির্মূল করে দিতে চান। তো আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে আসলে এই অনুষ্ঠানটি চলবে অনেক গভীর রাত পর্যন্ত। এই আসলে প্রবরণা পূর্ণিমার বলা চলে যে প্রবরণা পূর্ণিমার আসলে মূল উৎসব কিন্তু ফানুসরানো। এর আগে এখানে আলোচনা সভা হয়েছে, তারা মোমবাতি প্রজ্বলন করেছেন, তারা বৌদ্ধ ভিক্ষুকের কাছে সম্মান জানিয়েছে। তো দর্শক, এই ছিল আসলে আমার কাছে এখানকার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। দর্শক, ফানুস উড়ানো সহ নানা আয়োজনে প্রবর্ণা পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ। সেই খবরে খবর জানাতে আমাদের সাথে রাজধানীর মেরুলবাড্ডা বৌদ্ধবিহার থেকে যোগ দিয়েছেন সহকর্মী সারিয়াদীপ এবং তারও আগে সবুজবাগ বৌদ্ধবিহার থেকে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন আশিস। সন্ধ্যার সময় আরো থাকছে সেতু ধসে পড়ার গুজবে হুড়ুহুড়িতে ভারতের বারাণসীতে পদদলিত হয়ে 19 পুণ্যার্থীর মৃত্যু, আহত অর্ধ শতাধিক। ঢাকা মেডিকেলে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারানো অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে নারী শিশুসহ চারজন নিহত হয়েছেন। এতে বাঁচানো যায়নি অন্তঃসত্ত্বা মা ও তার গর্ভে থাকা শিশুকেও। এ ঘটনায় নারী শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেলে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারালে এতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান দুজন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর মারা যান আরও একজন। এ ঘটনায় আহত 6 মাসের অন্তঃসত্ত্বা সূর্য বেগম সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার 8 বছরের আরেক সন্তানের অবস্থা গুরুতর। ঘটনার পর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। ঘটনার পরপরই হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেন। আমরা গেটের ধারে খাড়া, এই খারাপ অবস্থা ওই গাড়ি আইয়েতে যে আমাকে মানে তলে হালাইছে। অ্যাম্বুলেন্সের ধাক্কায় অনেকগুলো মানুষ ইঞ্জুরি আছে। আমি কি করছি, সাথে সাথে শুধু হলো এই অ্যাম্বুলেন্সের নাম্বারের নেম প্লেটের ছবিটা নিয়েছি। নেওয়ার পরে আমি অ্যাম্বুলেন্সটা আমরা সবাই মিলে অনেক মানুষ ধরে যারা যারা ইঞ্জুরি তাদেরকে হাসপাতালে নিয়ে আসছি। হেল্পার চালাতে হেল্পারকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আসলে তো সে ড্রাইভার না, যে সময় ঢুকছে সামনে রিক্সা বেঁধেছে লোক বেঁধেছে তখন সে বলছে যে সে ব্রেকে পা দিয়েছে, কিন্তু সে ব্রেকে পা নিয়ে না দিয়ে পা দিয়েছে অ্যাক্সিলেটারে, যার জন্য গাড়ি আরো দ্রুত তাদের উপর উঠে গেছে। ওরা দায়িত্বটা পরিচয় দিচ্ছে, ড্রাইভার গ্রেপ্তার করা হয়েছে, আমরা চেষ্টা করছি, এখানকার ডাক্তারও চেষ্টা করছে, কিন্তু যে দায়ী সে হলো অ্যাম্বুলেন্স এবং হচ্ছে চালক, গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ডক্টর ইয়াসমিন হককে মুঠোফোনে খুদে বার্তায় আনসারুল্লাহ বাংলা টিমের নামে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে এসএমপির জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানায়, গত 12 অক্টোবর রাত 12:17 এবং 2:31 অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকের মোবাইলে প্রাণনাশের হুমকি দিয়ে এসএমএস দেয়া হয়। পরে 14 অক্টোবর সিলেট জালালাবাদ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন অধ্যাপক জাফর ইকবাল। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রফেসর আনু মোহাম্মদকে যেটা দেওয়া হয়েছে ওই নাম্বারটা ইনসিডেন্টলি ওই বিডি নিউজে নাম্বার দিয়েছে, নাম্বারটা সেম যেটা আমাদের দেওয়া হয়েছে। তো আমরা এসে সিলেটে এসে কালকে ভাবলাম যে আমরা একটু জিডি জাস্ট করে রাখি। 30-40 জন কতজন পুলিশ আছে ক্যাম্পাসে, না আমরা হাঁটি তখন পুলিশ সঙ্গে হাঁটে। আর এর থেকে আমার মনে হয় আর কোনো কিছু করা সম্ভব না। যেটাই ওনারা স্টেপস নিয়েছেন, অ্যাডিকুয়েট স্টেপস নেওয়া হয়েছে, ওনারা অসম্ভব সতর্ক আছে। আমাদেরকে বিষয়টা ইনফর্ম করেন, তখন স্যারের একটি আবেদনের প্রেক্ষিতে আমরা একটা জিডি এন্ট্রি করি এবং এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। আশাবাদী আমরা অতি সত্য প্রকৃত অপরাধীকে আমরা শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারব। চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরই প্রমাণ করে চীন বর্তমান সরকারের পাশে আছে এবং উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা করবে। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া বিদেশিদের কাছে নেতিবাচক কথা বলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চান। মহামান্য রাষ্ট্রপতি গতকালকে এসেছিলেন, আমাদের এই দেশের উন্নয়নে সহযোগী হিসেবে
আরেকবার উনি প্রমাণ করে দিয়ে গেলেন যে চীন বর্তমান সরকারের পাশে আছে। খালেদা জিয়া উনি গেলেন চীনের মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, যে উনি ওখানে অভিযোগ করলেন, নালিশ করলেন দেশে নাকি গণতন্ত্র নেই। বিদেশি একজন মহামান্য অতিথি এসেছেন, তার কাছে আপনার দেশের সম্বন্ধে নেতিবাচক কথা বলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চান। সংসদে প্রকৃত বিরোধী দল নেই বলেই চীনের প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়াকে গুরুত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এই পার্লামেন্ট যেহেতু নির্বাচিত পার্লামেন্ট নয়, এই পার্লামেন্টে প্রকৃত জনগণের প্রতিনিধি বা বিরোধী দল নেই, সেই জন্য বিরোধী দলকে এই মহামান্য রাষ্ট্রপতি কোনো গুরুত্ব দিলেন না। দিলেন কাকে? জনগণের 16 কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে। শেরপুরের দুই উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল আরও দুজনের। এ নিয়ে গত 2 সপ্তাহে অন্তত 6 জনের মৃত্যু হল। পুলিশ জানায় গতরাত 2:30টার দিকে ঝিনাইগাতি উপজেলার টিলাপাড়া এলাকায় প্রবেশ করে বাড়িঘরে তাণ্ডব চালায় একদল বন্য হাতি। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে মোমেনা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। পরে আজ বিকেলে শ্রীবর্দী উপজেলায় বন্য হাতির আক্রমণে জিতেন্দ্র মারাক নামে আরও একজন মারা যান। এর আগে গত 10 ও 13 অক্টোবর বন্য হাতির আক্রমণে এক কৃষক সহ 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে বন্য হাতির তাণ্ডব বাড়তে থাকায় অনেকেই প্রাণ ভয়ে এলাকা ছাড়ছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দেশের বাইরের খবর। ভারতের উত্তরপ্রদেশে পদদলিত হয়ে অন্তত 19 জন নিহত হয়েছেন। বারাণসী শহরের রাজঘাট সেতুর কাছে একটি ধর্মীয় অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রয়াত আধ্যাত্মিক নেতা বাবা জয় গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন পুণ্যার্থীরা। সেতু ধসে পড়ার গুজব ছড়িয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের। তাদের বক্তব্য, এমন গুজবের সরু রাস্তাটিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হলে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনা নিহতদের প্রত্যেক পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার। ভারতের গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আজ শুরু হচ্ছে ব্রিক্স সম্মেলন। ভারতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার বিষয় সম্মেলনে তোলা হবে। সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানকে বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করতে ব্রিক্সভুক্ত 5 দেশের প্রধানদের একমত করতে আলোচনা করবেন মোদী। সম্মেলনে যোগ দিতে গোয়ায় পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও ব্রাজিলীয় প্রেসিডেন্ট মিশেল চেমার। এর মধ্যে পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। বিসিবি ও ইংল্যান্ড একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচের খবর। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। বিসিবি একাদশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে 4 উইকেটে 137 রান করে ইংল্যান্ড একাদশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 136 রান করে বিসিবি একাদশ। ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় আজ 45 ওভার করে খেলেছে দুদল। ইংল্যান্ডের ইনিংস শুরু করেন টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা হাসিব হামিদ ও বেন ডাকেট। ওয়ান ডে সিরিজে 250 পাওয়া ডাকেট এদিনও 50 তুলে নেন। 63 বলে 59 রান করে রিটায়ার্ড আউট হন তিনি। এরপর ইংল্যান্ডের ব্যাটিং লাইনের স্তম্ভ হিসেবে পরিচিত জো রুটকে 2 রানে ফিরিয়ে দেন অধিনায়ক সাব্বির রহমান। 1 রানের ব্যবধানে হামিদকেও সাব্বির ফেরালে চাপে পড়ে থ্রি লায়ন্সরা। লাঞ্চের পর মঈন আলীকেও সাব্বির ব্যক্তিগত 24 রানে আউট করলেও নির্ধারিত 45 ওভারে 4 উইকেটে 137 রান করে ইংল্যান্ড। জবাবে বিসিবি একাদশের হয়ে ওপেনিং জুটিতে 88 রান যোগ করেন শাহরিয়ার নাফিস ও সৌম্য সরকার। শাহরিয়ার 51 ও সৌম্য 33 রান করে রিটায়ার্ড আউট হন। এরপর দারুণ খেলা সাব্বির 30 রানে আউট হলেও 17 রানে অপরাজিত থাকেন শান্ত। কাল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। টেস্ট দলের সঠিক কম্বিনেশন নিয়ে চিন্তিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। টেস্টে 20 উইকেট নেওয়ার মতো বোলিং লাইন আপ এখনও হয়ে ওঠেনি বাংলাদেশের। এছাড়া দীর্ঘদিন পর টেস্টে ফেরাটাকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হিসেবে মনে করছেন টাইগারদের এলঙ্কান কোচ। চট্টগ্রামে আজ অনুশীলন শেষে এসব বলেন হাথুরুসিংহে।
ওয়ানডেতে আমাদের দারুণ একটি কম্বিনেশন আছে, কিন্তু টেস্টে এই জায়গাটিতেই ভুগছি। আমরা এখনো সঠিক বোলারদের খুঁজে পাইনি যারা টেস্টে 20 উইকেট নিতে পারে। হোম কন্ডিশনে আমাদের স্পিনাররা ভালো করে, যার জন্য দীর্ঘদিন ধরে আমরা একজন লেগ স্পিনার খুঁজলেও মানসম্পন্ন কাউকেই পাইনি। আর সঠিক কম্বিনেশন না হলে টেস্টে ভালো করাটা খুবই কঠিন। আমাদের দলের মূল ক্রিকেটাররা দীর্ঘদিন লঙ্গার ভার্সন ক্রিকেটের বাইরে, তাই টেস্টে ফেরাটা তাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমার বিশ্বাস ক্রিকেটাররা ঠিকই টেস্টের সঙ্গে নিজেদের মানিয়ে নেবে। তাসকিন আহমেদের দক্ষতা নয়, পরীক্ষা করা হবে তার ফিটনেস, একথা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানান, টেস্টের জন্য পেস বোলার নির্বাচনে খানিকটা হলেও বেগ পেতে হচ্ছে নির্বাচকদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদুন নান্নু জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচে খেলা সব ক্রিকেটাররা বিবেচনায় থাকবেন টেস্ট দলের জন্য। আমাদের পুলে যে সমস্ত প্লেয়ার আছে সবারকে আমাদের নজর আছে এবং এখান থেকেই আমরা তিনটা সিলেক্ট করব। দুই প্রস্তুতি ম্যাচের দুটি ভিন্ন একাদশ, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এখান থেকেই বাছাই করা হবে সেরা স্কোয়াড। এর আগের সিরিজে টেস্টে পেস আক্রমণের নেতৃত্বে ছিলেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন, তবে সেই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে নির্বাচকরা। নতুন নির্বাচক প্যানেলের প্রথম টেস্ট স্কোয়াডে বড় পরীক্ষা থাকবে পেস বোলার নির্বাচন। সহজ স্বীকারোক্তি নির্বাচক হাবিবুল বাশার সুমনের, যত অপশন থাকে টেস্ট ম্যাচে অত অপশন আমাদের হাতে নেই, বিকজ মাশরাফি খেলেন না, কিনাজন খেলতে পারতেন না, বাট হি হ্যাজ কেম ব্যাক, তো আমাদের অপশনগুলো আস্তে আস্তে বাড়ছে। অপশন যদি একদম নেই তা না, আমাদের অপশনগুলো বাড়ছে, তো আমরা এটা নিয়ে খুব বেশি চিন্তিত নেই। আমাদের হাতে যথেষ্ট বোলার আছেন এবং আশা করছি তারা টেস্ট ম্যাচে ভালো খেলবে। প্রায় তিন বছর হলো তাসকিন আহমেদ ঘরোয়া চার দিনের ম্যাচে মাঠে নামেননি। দক্ষতার দিক থেকে আগেই নিজেকে প্রমাণ করেছেন এই স্পিড স্টার, এবারে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার পালা। যারা খেলে সবাই বিবেচনার মধ্যে আছে, আর তাসকিনের তো আসলে ওর স্কিল তো কনসার্ন না, ওর মূল কনসার্ন হচ্ছে ওর ফিটনেসটা, আইদার হি ফিট টু প্লে টেস্ট ম্যাচ অর নট, এটাই ওর ব্যাপারটা আসলে এরকম। বাকিদের ক্ষেত্রে হ্যাঁ স্কিল একটা ইস্যু আছে, তো যারা যারা খেলছেন আমাদের বিবেচনায় অনেকেই আছে, আমরা আসলে অপেক্ষা করছি এই ম্যাচটা, এটা আমরা দেখতে যাচ্ছি সবাই। ইংলিশদের ওয়ানডে দলের তুলনায় টেস্ট দলের ব্যাটিং গভীরতা ও অভিজ্ঞতা অনেক বেশি, তাই রুট কুকদের রুখতে মাঠের খেলার আগে নির্বাচকদের দায়িত্বটা আরও বড়। রায়হান মাসুদ, সময় সংবাদ। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা। যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিচার হবে, আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় বললেন প্রধানমন্ত্রী। নিরপেক্ষ কমিশন ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা, মন্তব্য নাগরিক সমাজের আস্থা অর্জনের তাগিদ। ঢাকা মেডিকেলে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স চাপায় শিশু ও অন্তঃসত্ত্বা মা সহ চারজন নিহত, আহত আরো তিন, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর। নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা উদযাপন, মন্দিরে মন্দিরে প্রার্থনা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়।